তাদেরকে যেভাবে নিয়ে আটকে রাখা হয়েছে এটার কোনো বিধান আসলে আইনে নেই। কাউকে যদি পুলিশ গ্রেফতার করে তাকে 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হয়, আপনারা সবাই জানেন। এখন তাদেরকে গ্রেফতারও দেখানো হচ্ছে না, বলা হচ্ছে তারা নাকি নিজেদের নিরাপত্তার প্রয়োজন। রাষ্ট্রপক্ষ আজকে যেটা বললেন যে তারা মনে করেছেন তারা নিরাপদ থাকতে চান, এই জন্য তারা ডিবি অফিসে গিয়েছেন। এখন ধরুন আপনি বা আমি অনিরাপদ বোধ করছি, আমরা কি কোনো কারণে ডিবি অফিসে গিয়ে আশ্রয় খুঁজবো? বা আপনারা কি এর আগে কোনো দিন কেউ শুনেছেন যে একজন কেউ স্বেচ্ছায় ডিবি অফিসে গিয়ে আশ্রয় খুঁজেছে, সেখানে দিনের পর দিন বসে থেকেছে, তাদের খাবার দাবারের ছবি সহ তাদের পোস্ট যাচ্ছে? আমি অন্তত ব্যক্তিগতভাবে শুনিনি। আমরা যারা আইনজীবীরা এই লড়াইয়ে আছি আদালতে, আমরা যারা কথা বলছি সেখানে আইনুন নাহার রয়েছেন, ব্যারিস্টার সারা হোসেন রয়েছেন, অনিকার হক রয়েছেন, জেডাই খান পান্না স্যার রয়েছেন, তোবারক হোসেন স্যার রয়েছেন, আমরা কেউই আসলে এমন দেখিনি যে কেউ নিরাপত্তার জন্য আসলে ডিবি অফিসে গিয়ে বসে থাকে। নিরাপত্তা হেফাজতের অন্য প্রসঙ্গ আছে। আমরা যতদূর জানতে পারছি হাসপাতাল থেকে নিয়ে আসা হয়েছে, হাসপাতালের ডিসচার্জ সার্টিফিকেট আছে কিনা এই প্রশ্নগুলো উঠেছে। আমার মনে হয় না সরকারের তরফ থেকে ডিসচার্জ সার্টিফিকেট এখানে দেওয়া হয়েছে। আমরা আদালতে খুব পরিষ্কার দুটো কথা বলেছি, এক পুলিশ বলুন সেনাবাহিনী বলুন তারা কখন গুলি করতে পারে এটার জন্য সুনির্দিষ্ট আইন আছে, আমাদের ফৌজদারি দণ্ডবিধি কার্যবিধি এবং পুলিশ রেগুলেশন, যেটা PRB পুলিশ রেগুলেশন বাংলাদেশ, সেখানে স্পষ্টভাবে বলা আছে কোন পরিস্থিতিতে এই কাজগুলো করা যায়, গুলি চালানো যায়। এখন পর্যন্ত যেসব ক্ষেত্রে আমরা ঘটনাগুলো দেখেছি সেখানে আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে যেভাবে গুলি করা হয়েছে, কিংবা সর্বশেষ যে ভিডিও আমরা দেখছি যেখানে একজন সাধারণ মানুষ যিনি একটা নির্মাণাধীন ভবনের কিনারে বাইরে ঝুলে রয়েছেন, ওই অবস্থায় আক্রমণ করা তো অনেক দূরের কথা, তার জীবন বাঁচাতে তার আসলে সর্বশক্তি দিয়ে ওখানে টিকে থাকতে হচ্ছে, সেই অবস্থায় তাকে গুলি করা হয়েছে। আমরা আদালতে বলেছি যে আসলে এটা যদি যুদ্ধক্ষেত্রও হতো, ওই ব্যক্তি তারা যদি এর আগে অস্ত্র নিয়ে লড়াইও করতেন এবং ওই একটা অবস্থায় পৌঁছাতেন যেখানে তার হাতে অস্ত্র নাই, তখনও তার উপরে গুলি চালানো জেনেভা কনভেনশনের বিরুদ্ধে। ফলে এই বিষয়গুলো আমরা তুলে ধরে পুলিশের গুলি চালানো, সেনাবাহিনীর গুলি চালানো বন্ধের জন্য আবেদন করেছি এবং অবিলম্বে এই ছাত্রদের মুক্তি অথবা আদালতের সামনে তাদেরকে উপস্থাপন করে তারা আসলে স্বেচ্ছায় বন্দী কিনা এটা জানাতে। সে গণগ্রেফতার করেছে, সে যা করেছে এই কয়েকদিনে, সে করেছে 150 মেরেছে, কিন্তু এইটা গণহত্যার সামিল, সে যা করেছে এইটা গণহত্যার সামিল। এরপরে সে ঘাসিদার আর ক্ষমতে থাকবার কোনো রাজি করি অবিলম্বে সে কিন্তু পদত্যাগ করবে। পদত্যাগ করার মধ্য দিয়ে সে যা এই ছাত্র হত্যা করেছে, সে শিশু মেরেছে, খুনি হত্যা করেছে, তার দায়িত্ব নিয়ে তাকে সরে যেতে হবে এইখান থেকে, আমাদের শেষ কথা। জাতীয় বন্ধুরা,